ওয়েলকাম স্টুডেন্ট, মেধাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথামেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো আমরা এখানে প্রথমেই যেটি দেওয়া আছে সেটিকে একটু সাজিয়ে নেব। কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এটিকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। ই টু দি পাওয়ার এক্স যেমন আছে থাকলো, ভেতরে লিখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেখো আসছে, এখান থেকে যদি আমরা এলসিএম নিই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে ওপরে আসছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখান থেকে দেখো আসছে টু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এইবার আমরা এই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এটিকে ধরে নিই জেড, অর নিচে কি আসবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিফারেন্সিয়েট করছি। ওপরে আসছে দেখো এক্স প্লাস ওয়ান যেমন আছে থাকলো, এই পুরোটার ডিফারেন্সিয়েশন হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডি এক্স অফ এক্স মানে তো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল, মাইনাস এইটার থেকে যাবে একটি টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এক্স প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন আবার কত হবে ওয়ান, তাহলে এইটা ডিএক্স ইকুয়াল টু হয়ে গেল ডিজেড। অর উপরটাকে সাজিয়ে নি, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ক্যান্সেল, তাহলে এখান থেকে দেখো থাকছে ই টু দি পাওয়ার এক্স এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস এ প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। অর এখানে দেখো এই দুটো ক্যান্সেল করে যায়, তাহলে পড়ে থাকছে ই টু দি পাওয়ার এক্স কমন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে পুরোটাকে আমরা কি লিখতে পারছি, ইন্টিগ্রেশন ডিজেড। এবার ইন্টিগ্রেশন ডিজেড মানে তো জেড প্লাস সি, এবার জেড এর ভ্যালু পুট করছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি কে আমরা কি বলি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।